থেকে কিছু মিছু নিয়ে তোমাদের জন্য। তো আজকের কিছু মিছুতে সেরাম কিছু স্পেশাল নেই, দুদিন খুব ব্যস্ত ছিলাম, বাড়িতে পুজো ছিল, তোমাদের সাথে কথা বলার সময় পাইনি, একার হাতে সব কিছু, বাড়ি, তারপরে বাড়ির পাশেই আমার মন্দির আছে, মানে সবার মন্দির, কিন্তু সেখানে করতে হয় সব কিছুই, তা সেসব নিয়ে খুব ব্যস্ত ছিলাম, তোমাদের সাথে ওইটাই শেয়ার করেছি, মানে একটু যে কথা বলবো সে টাইমটাও পাইনি। তা আজকে হচ্ছে আমার হেয়ার ওয়াশের ডেট ছিল, বলেছিলাম তোমাদের স্ট্রেটনিংয়ের পর যে ওয়াশটা ওরা করে দেয় সেটা ছিল, তা জাস্ট করে এলাম। আর এমনি মনটা ভালো নেই, কারণ 3 লিটার খুব সর্দি, ঠান্ডা লেগেছে, 100 মতো জ্বর ছিল, প্যারাসিটামল দিয়েছি, তাদের নিয়ে আমার সতেই আছে, দেখো। ছিল সঙ্গেই আমার গেছিল, কারণ ঘরে একা রেখে যায়নি, আর জ্বর ছিল না বলেই গেছি, আর 3 দিন মাথায় জল পড়েনি, আর থাকতেও পারছিলাম না, বাধ্য হয়ে আমাকে যেতে হতো। ওকে বলেছিলাম যে তুই বাড়িতে থাক, আমি ওয়াশ করে আসি, হেয়ার ওয়াশ, তা ও বললো না আমার তো জ্বর নেই, আমি যাব মা, তা গেল। তা ও আজকে টিউশনও করতে পারেনি, শরীরটা একদমই খারাপ, তা সেই নিয়ে একটু টেনশনে আছি, কারণ দেখো এমনি সময় সর্দি জ্বর হলে কোনো টেনশন থাকে না, যে ঠান্ডা লাগতেই পারে, কিন্তু এখন সর্দি জ্বর হলেই মাথায় একটা বিশাল চিন্তা এসে যায়। তা আমারও সেম একই ব্যাপার, মেয়েটার শরীর খারাপ। তা আজকে ভেবেছিলাম আমার বাড়িতে একটু ভোগ টোক দেবো, মানে গোপালের জন্মদিনের পরের দিনও দিতে হয় টুকটাক, তা দেওয়ার ইচ্ছে ছিল কিন্তু আমি করে উঠতে পারিনি, কালকের খাটাখাটির পর, তারপর মেয়েটার শরীরটা ভালো না, মন টনও ভালো ছিল না, করে ওঠা হয়নি, তাই সে সকাল থেকে কিছুই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তা এখন কথা বলছি, এখন এলাম এ থেকে হেয়ার ওয়াশ করে, এবার একটু ফ্রেশ হব, হ্যাঁ মানে হাত পা ধোয়া হয়ে গেছে, চেঞ্জ করব, করে ঠাকুর ঘরে কিছু কাজকর্ম আছে, আর ওরা কি খায় দেখি, তারপর আবার যেরকম রুটিন, তোমরা কালকে ভিডিওটা পাবে, তা দেখি কি আর শেয়ার করতে পারি। তা অনেকদিন তোমাদের সাথে যেহেতু কথা বলা হয়নি, তাই এলাম কথা বললাম, তা আশা করি তোমরা ভালো আছো। আমি বললাম না, আমার মেয়ের শরীর খারাপ হলে মনটা ভীষণ খারাপ লাগে, তা সেই নিয়েই রয়েছি। তোমরা সবাই বলো আমার মেয়ে যেন তাড়াতাড়ি ভালো হয়ে যায়, জ্বর যেন কমে যায়, সর্দিটা যেন কমে যায়। আর এমনি তো কোনো ওষুধ নেই এখন, ওই প্যারাসিটামল আর কাশি সর্দি যে কাফ সিরাপ দিয়েছে সেটাই, দেখি আজকের দিনটা দেখবো, কালকে আজকে যদি জ্বর না আসে ভালো, আর জ্বর আসলে তাহলে আমায় আবার ডাক্তারের কাছে যেতেই হবে। যাই হোক, আমারও ঠান্ডা লেগেছে, কিন্তু ওর মতো না, ওর খুব বেশি লেগেছে। চলো তাহলে এখন রাখি, আবার দেখি তোমাদের সাথে কি শেয়ার করতে পারি আজকে। এটাই দেখানোর ছিল আজকে, হেয়ার ওয়াশটা করে এসেছি, জাস্ট আমি যে পার্লারে মানে একটু শুট করব, আমার সে মানে মাথায় সেসব আর আসছিল না, শরীর মেয়ের খারাপ বলে আমি মনে হয়েছিল যে কখন বাড়ি যাব ওকে নিয়ে, তাই জন্য আমি আর করিও নি। শ্যাম্পু ট্যাম্পু কেনার কথা ছিল, কিছুই কিনিনি, চলে এসেছি আজকে, পরে আবার অন্যদিন যাব বলে চলে এসেছি। যাই হোক, চলো আবার পরে আসছি, চাটা করে নিয়ে আসি, তারপর দেখি তোমাদের সাথে কি শেয়ার করতে পারি। তা আমার ভিডিওতে তোমরা ভালোই মানে আমার সাথে রয়েছো দেখছি, এভাবেই থেকো আমার পাশে, তোমরা না থাকলে আমি ভিডিও করে আমার কী লাভ, আমার সাথে থেকো, আমার পাশে থেকো। তা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করো। তা আবার আমি আসছি একটু পরে, আমি আসছি ফ্রেন্ডস, চলে এসেছি আবার তোমাদের সাথে কিছু শেয়ার করতে। অনেকদিন তোমাদের সাথে ডেলি রুটিন শেয়ার করা হয়নি, মর্নিং বা ইভিনিং কোনোটাই না, কারণ হয় রান্না শেয়ার করেছি, নয় অন্য কিছু শেয়ার করেছি, মানে শপিং ব্লগ বা কোথাও গেছি, সেসব ডেলি রুটিন অনেকদিন শেয়ার করা হয়নি। তা এখন তো কটা বাজে, 7:30 মতো বাজে, এখন আমি চা বানিয়ে নিয়ে এলাম, চা আর চায়ের সঙ্গে টা আছে, চপ,
চপ কিনে নিয়ে এসেছে হাজবেন্ড, এখন চা খাবো। আর রাত্রিরে আজ রান্না করা আছে, করা আছে মানে রুটি করব আর ডিমের তরকারি করা আছে, তো রাতে বেশি এরকম কাজ নেই। কালকে আবার যথারীতি সকাল থেকে যা কাজ শুরু হয় তাই হবে। তা এখন চলো তোমাদের দেখাই, চা খাচ্ছি আমরা সবাই মিলে, একটু গল্প করব, চা খাবো। আর তিন্নির এখন জ্বর নেই, দেখলাম থার্মোমিটারে জ্বর নেই, জ্বর থাকলে একটা টেনশন হতো, তো রাত্রির দিকে বেশি জ্বরটা আসে, জানি না আজকে কি হবে, আসবে কি না। তা চলো এখন তোমরা যদি চা খাবে তো এসো, চা চপ তোমাদের সাথে শেয়ার করছি। দেখো দেখো, 3 কাপ চা, 2টো বড় কাপ হচ্ছে একটা আমার একটা হাজবেন্ডের, আর 3 ছোট কাপটা। আর এই যে বসেছে চা খেতে, আর এই যে 3 বসেছে উঠে, আর আজ দেখো চরকি তুত্তুরি ওই যে খাঁচায় বসে আছে, ওই দেখো আবার তুত্তুরি বলেছি বলে পা পা এগিয়ে দিয়ে দেখালো ও তুত্তুরি পোজ দিল। আর এই যে চপ কিনে এনেছে, আর অনেক দিন তোমাদের সাথে কোনো আড্ডা ফাড্ডা দেওয়া হয়নি, মনটাও ভালো নেই মেয়েটা শরীর খারাপ বলে, আর সময়ও পাইনি। তো তুমি কিছু বললে বলো। হ্যাঁ, আমরা এখন চা খাবো, আপনাদের নিমন্ত্রণ রইল, যখন ইচ্ছা হবে চলে আসবেন লিপিস কিশমিচুতে আমাদের ফ্যামিলিতে। আসলে আসলে শুধু চা না, শুধু একদম চা থেকে পুরো সব সব কিছু, ডিনার অবধি অলওয়েজ ওয়েলকাম এভরিবডি। কারণ রান্নার আমি রেসিপি দেখাই কিন্তু তোমরা খেয়ে তো দেখোনি, তাই টেস্ট করাটাও তোমাদের দরকার। এমনি এমনি লাইক শেয়ার করলে তো হবে না, টেস্টও করতে হবে, তাই তাহলে আমার বাড়ি আসতে হবে। আর আমাদের ফ্যামিলিতে যোগদান করার জন্য সবাইকে জানাচ্ছি, আসুন। আর যারা করেছো অলরেডি তাদের অসংখ্য ধন্যবাদ আমাদের ফ্যামিলির তরফ থেকে। আমাদের পাশে থাকবে, আমরা আছি, দেখি ভালো মন্দ কি করতে পারি আপনাদের জন্য। আপনারাও ভালো কিছু সাজেশন থাকলে আমাদের দেবেন। তিন্নি কিছু বলবি? বাই। তিন্নির আজ গলা দিয়ে, তিন্নির তো গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না, বাই আর হাই করে কাটিয়ে দিচ্ছে। তা এত আমাকে সারাদিন বকায়ও, কারণ স্কুলে তো যে যাচ্ছে না, স্কুলে যেগুলো করতো সেগুলো এখন মায়ের সাথেই শুরু করে, বদমাইশি দুষ্টুমি, কখনো গান গেয়ে উঠছে, কখনো আমার চুল ধরে টানছে, মানে ও যেটুকু করতো সেটুকু আমার উপর দিয়ে কুষিয়ে নিচ্ছে, যেহেতু আমি বাড়িতে থাকি সবসময়। আর বাবার সাথে এমনি বাবাকে তো ভয় একটুও পায় না, বাবার সাথে অত ওইসব করে না, গান শোনানো ফান শোনানো, বাবা নিজেই গাই গান গাইতে ব্যস্ত, কখনো ফোন নিয়ে ব্যস্ত। তারপরে মাছ, বাবা তো ওই অ্যাকোরিয়ামের ওখানে গিয়ে বসে থাকলেই বাবার সময় কেটে যায়, তাই সব কিছু আমার ওপরেই। এখন কি খাবে সেই একটা সন্ধে হলেই ওইটার একটা এ কি বানাবো আমি, এই চলে তিন্নি। তা শরীর খারাপ বলে সেসবগুলো এখন একটু চুপচাপ, মানে আমি যেচে যেচে বলছি কি খাবি কি বানাবো এরকম হয়েছে। তা চলো আমি চাটা খেয়ে নিই। তা আজকে লিপিস কিচুমিচুতে একটু জাস্ট গল্প কথা হলো, দেখি বাকি কি শেয়ার করা যায়। আর ভিডিওটা এন্ড করছি না, কালকে আবার তো সকাল থেকে কাজকর্ম শুরু হবে, কালকের কিছু কাজ শেয়ার করে তখন ভিডিও এন্ড করব। এখন আপাতত এখন এইটুকু, চলো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা। তো ফ্রেন্ডস, আমি বলেছিলাম যে ভিডিওটা রাত্রিরে এন্ড করব না, সকালে আবার স্টার্টিং করব, কারণ রাত্রিরে সেরকম কিছু শেয়ার করার ছিল না, ভাবছিলাম কি তোমাদের সাথে জাস্ট কথাই বলবো আর কিছু শেয়ার করব না। তা সকালবেলা ভিডিও করে দিতে গেলে অনেকটা লেট হয়ে যায়, তাই জন্য আমি আগের দিন করে রাখি, তাহলে ঠিক সময় দেওয়া যায়। তাই আমি চাটা তো খাওয়া হলো, এবার যাই গোপালকে শয়ন দিতে যাব, সন্ধে দেওয়া আগে হয়ে গেছিলো, তো সেটা তোমাদের সাথে শেয়ার করি। আর কালকে অনেক ঠাকুরের থালা বাসন বেরিয়েছিল মন্দিরে, মানে আমার বাড়ির থালা বাসন নিয়ে, ঠাকুরের থালা বাসন যেগুলো বাড়িতে আছে সেগুলো দিয়ে মন্দিরের পুজো টুজো হয়, যেহেতু মন্দিরটা নতুন আলাদা করে কিছু কেনা হয়নি, তাই আমার বাড়ির জিনিসপত্র দিয়েই হয় ওখানে সব কিছু। তা সেইগুলো সব বার করেছিলাম, সেইগুলো মাজা টাজা হয়ে গেছে, এবার তাকে গুছিয়ে টুছিয়ে রাখবো।
আর গোপালকে স্মরণ দিয়ে আসবো, তা সেটা তোমাদের সাথে শেয়ার করি। কাজ থাকে না তা না, কাজ করলেই কাজ থাকে, তা এগুলো আমি করতে আমায় হবেই আজকে, নইলে ঠাকুর ঘরটাও জায়গা জুড়ে থাকে, তা এগুলো যখন করবোই চলো এগুলো তোমাদের সাথে শেয়ার। হাই ফ্রেন্ডস, চলে এসেছি আমার ঠাকুর ঘরে। দেখো আমি বাসন টাসন কালকেই ধুয়ে রেখেছিলাম, যেগুলো কালকে ব্যবহার করেছিলাম মন্দির প্লাস আমার বাড়ির কাজের জন্য, পুজোর জন্য, তো সেগুলো ধুয়ে মেজে রেখেছিলাম উপুর করে। এখন সেগুলো গুছিয়ে তুলে দেব আর গোপালকে শয়ন দেব। ঠাকুরকে যে খেতে দিয়েছিলাম সন্ধেবেলায় সেগুলো তুলবো, তুলে বাসনপত্রগুলো কালকের বাসনপত্রগুলো ধুয়ে রাখবো, মানে যেগুলো খেতে দিয়েছিলাম সেগুলো ধোবো আর গোপালকে শয়ন দেব। চলো এটা তোমাদের সাথে শেয়ার করি। দেখো আমার ঠাকুর ঘরে বাসনপত্র দেখো সব ধোয়া পরিষ্কার করে রাখা রয়েছে, আর যেগুলো ব্যবহার করেছি ওই যে কর্পূরদানিতে আরতি করা হয়েছে কর্পূরের কালি হয়ে রয়েছে, ওটা ধোবো এখন। আর থালায় খেতে দেওয়া হয়েছে সন্ধেবেলায় সেগুলো রয়েছে, তুলবো সেগুলো, তুলে ঠাকুর এইসব গুছিয়ে ঠাকুরকে শয়ন দিয়ে তারপরে এখানে দেখো একটা সাদা পর্দা রয়েছে, এইভাবে পর্দাটা টেনে দিই, কারণ এই তিনটে মানে সিংহাসনে আলাদা করে পর্দা শুধু ওই একটা, যেটা ওই যে ভেলভেট কালারের দেওয়া দেখছো ওটায় একটা পর্দা দেওয়া ছিল, মানে শয়ন দেওয়া টেনে দিতাম পর্দাটা জাস্ট, কিন্তু এই মার্বেলেরগুলোর কোনো ব্যবস্থা করতে পারেনি, ওই জন্য কি করেছি আমি এখানটা একটা স্প্রিং দিয়ে আমি পর্দার ব্যবস্থা করেছি নেটের, তা সেটা দিয়ে দিলে সব কটা সিংহাসনই ঢাকা পড়ে যায়। এইভাবে আমি যখন রাত্রিবেলা শয়ন দিই সব ঠাকুরকে তখন এই পর্দাটা টেনে দিই, তাতে সব সিংহাসনই ঢাকা পড়ে যায়, আবার সকালবেলা সরিয়ে দিই। তা চলো এবার কাজগুলো করে ফেলি, করে ফেলে তোমাদের আবার দেখাচ্ছি। প্রথমে গঙ্গা জল দিয়ে একটু হাতটা ধুয়ে নেবো, আর গায়ে মাথায় একটু গঙ্গা জল ছিটে দিয়ে নেবো, দিয়ে নিয়ে বাসনগুলো তুলবো। এতে আমার গঙ্গা জল থাকে, এই যে বাসনপত্র দিয়ে এইগুলো মানে অল্প কিছু বাসন আমার ঠাকুর ঘরেই রাখা থাকে, কারণ আমার লাগে মাঝে মাঝেই, আর বাকি বেশি বাসন কুসন বক্স খাটের ভিতরে থাকে, যেগুলো মানে প্রায় লাগে সেগুলো আমি এই ঠাকুর ঘরে রেখে দিই, কারণ বক্স খাট আমি একা খুলতে পারি না, ওর বাবা মানে তিন্নির বাবা না থাকলে আমার পক্ষে একা খোলা সম্ভব হয় না, এত ভারী, তাই জন্য আমি সবসময় তো বাড়ি থাকে না, আমার এখন এই থালাটা লাগবে খাটটা তুলে দেওয়া বার করবো, তাই কিছু থালা বাসন আমি আমার যেহেতু ঠাকুর ঘর আলাদা এখানেই আমি রেখে দিই, মানে কাজ চালাবার মতো বেশ অনেকগুলোই রাখা আছে বার করা। এবার বড় কিছু পুজো টুজো হলে অনেক বাসনপত্র তো এইটুকু ঘরে রাখা যাবে না, তখন আমি ওই বক্স খাটের ভিতরে যেগুলো আছে সেগুলো বার করি, আর মোটামুটি যেগুলো লাগে সেগুলো আমার বার করাই আছে। ঠাকুর ঘরে যখন এসছি আর একবার প্রদীপটাও জ্বালিয়ে দিই, যতক্ষণ রয়েছি ঠাকুর ঘরে একটা প্রদীপ আর ধূপ জ্বলুক, আমি কাজ করতে করতে ধূপটাও জ্বলুক। ধূপ জ্বালিয়ে তারপরে পরে যখন আসা হয় ঠাকুর ঘরে, কি সুন্দর একটা গন্ধ ছাড়ে না, সে যে ধূপই হোক বেশ একটা মিষ্টি গন্ধ ছাড়ে,
আমার খুব ভাল লাগে ওই গন্ধটা, ধূপ ধুনোর ওই গন্ধটা যেটা পরে ছাড়ে। তারপরে যে কর্পূরের আরতি করি, একটা যে গন্ধ ছাড়া না কি সুন্দর লাগে, যেন ঘরময় ভর্তি, গন্ধটা যেন থেকে যায়। তা আমি যখন আসি ঠাকুর ঘরে একটুখানি সময়ের জন্য, এলেও একটা ধূপ জ্বালিয়ে যাই। আর টুকটুক করে কাজ করতে করতে আমার সে ধূপ মানে নিভে যাওয়ার সময় সময় হয়ে যায়। আস্তে আস্তে কাজ করি, যখন তাড়া কোনো কাজের তাড়া থাকে না, তখনই আমি বেশি ঠাকুর ঘরে আসি। তাড়াহুড়ো করে সব কিছু করা যায়, ঠাকুরকে ডাকা যায় না, তার জন্যে একটু সময় তো লাগেই। যখন আসতে পারি না, আসতেই পারি না, আসি না, মানে আমি অত হুড়োহুড়ি করে ঠাকুরের কাজকর্ম করতে পারি না। হুড়োহুড়ি করে রান্না বলো করতে পারবো, তা কিন্তু সে রান্না হয়তো একটু খারাপ হলে তো হলো, কিন্তু ঠাকুর ঘরে যদি আমার বলে কেউ এক্ষুনি নেবে আসতে হবে উঠলে, আমি পারবো না। ওই জন্যে ওর বাবা বলে যে তুমি তো গেলে 1 ঘন্টা 2 ঘন্টা এরকম বলে বলে বলে। ওরা এখন জানে যে উঠলে দেরি হবে নামতে ওপর থেকে। আমি তাই সব কাজ সেরে গুছিয়েই আসি, যাতে ওদের বলার সুযোগ না হয়। তা এখন কোনো আপাতত ওদের কাজ নেই, মানে ওদের জন্য করার আমার তরফ থেকে কোনো কাজ নেই এখন। আমি তাই এই সময়টা ঠাকুর ঘরের কাজ করতে এসেছি, আর তোমাদের সাথে সেটা শেয়ারও করছি। এখন এগুলো এই যে দেখো, বাসন পাতাগুলো গোছানো হয়েছে, আর যেগুলো রোজের বাসন সেগুলো ধুয়ে রাখবো। সকালে ওর বাবা গোপালকে খেতে দেয়, সকালবেলাটা ও দিয়ে দেয় গোপালকে খেতে, অনেক সময় দুপুরেও দেয়, আমি যখন পারি তখন আসি। প্রতিদিনই যে আমি বলবো যে এই টাইমে আসতে পারি না, পারি না, এত আমার ব্যথার জন্য পারি না, প্রচণ্ড ব্যথা হয় তাই জন্য পারি না। আর অনেক সময় কাজের জন্যও হয় না, আবার যখন আসি আমি সব একবার হলে যখন আসি তখন আমি আবার সব গুছিয়ে পরিষ্কার করে রেখে যাই, যাতে ওদেরও সুবিধা হয়। আর ওরা তো পরিষ্কার করে করতে পারবে না, তাই আমি করে যাই। চলো এগুলো আগে তুলে নিই, তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। তো ফ্রেন্ডস, আমার সব ঠাকুরের বাসন টাসন সব ধোয়া হয়ে গেছে। এখন আমি সেগুলো সব উপুড় করে রেখে দিয়েছি, তোমাদের দেখাচ্ছি। এখন দেখো গোপসুনা বসে আছে, দেখতে পাচ্ছো? এই যে গোপুরা, দুইজন গোপু আমার ওখানে বসিয়েছি, এবার শোয়াবো। তা সব মুকুট, তারপরে জামা, নতুন জামা টামা সব পরা ছিল, শোয়াবার আগে সব খুলে দিয়েছি, দিয়ে এবার শোয়াবার জন্য রেডি করছি। তা এই প্যান্টিটা গোপুর দেখো কি সুন্দর, না ছোট্ট, তোমাদের আগে দেখিয়েছিলাম। আর একটা যেন হারিয়ে গেছে, পাচ্ছি না, মানে কোথায় বোধহয় পড়ে গেছে, ওই তাকের ওখানে মেলি তো হয়তো পড়ে গেছে, খুঁজে পাচ্ছি না। এটা এখনো ভিজে শুকায়নি, তাই গোপুকে এইখানে টাঙিয়ে রাখি আমি, শুকালে কালকে শুকিয়ে যাবে। গোপুর, এই যে আমার গোপু গোপুসোনা, আর এই একজন গোপুসোনা, দুটো গোপুসোনা আমার দেখো। কালকে চন্দন মাখিয়েছিলাম, মুখে রয়েছে সাজ। তা আমি এখন গোপুসোনাদের শুয়ে দিই। গোপুদের জল দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ এখানে একটা জল রয়েছে, এখানে আছে সব ঠাকুরের উদ্দেশ্যে জল। এখানে একটা জলের গ্লাসে তুলসী পাতা দেওয়া রয়েছে, দেবতাদের উদ্দেশ্যে জলটা দেওয়া থাকে, গোপালের উদ্দেশ্যে সব জল দিয়ে রেখেছি। এবার
কুশনকে শুয়ে দিয়েছি, বাসি মুকুট টুকুট সব খুলে রেখে দিয়েছি, আবার সকালবেলা ওগুলো পড়াবো। এখন মশারিটা গিয়ে দিচ্ছে, দেখো কি সুন্দর না মশারিটা। পাখাটা চালিয়ে দিই, পাখা চালালে একটু আওয়াজ হবে, ওই জন্য ভিডিও করতে অসুবিধা হয়, তাও পাখাটা চালাতে হবে, কত ঘুমাবে এখন। আর এত সব হয়ে গেছে, শঙ্খ আমি শঙ্খটাকেও ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়ে এসেছি, সবাই শঙ্খ ধয় সেটা না, আমি একটু সার্ফ দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি, বাসন মাজছিলাম তখন শঙ্খটাও মেজে নিয়েছি। শঙ্খটা আমার এখানটা থাকে ফিল্টার উপরে, তা সব গুছিয়ে নিলাম সকালবেলা, যাতে কোনো মানে অসুবিধা না হয় সব গুছিয়ে রেডি করে রেখে যাই আমি সকালবেলায়, শুধু গপুকে তুলে বসিয়ে, আর জলও আছে এখানে রাখা, ওই জলটা পাল্টালে পাল্টায়, না হলে ওই জলটা যে ঘটিতে যে জলটা আছে ওই জলটা দিয়ে গপুকে খেতে দেয়। আর বাসন টাসন দেখো ধুয়ে রেখেছি, দেখাচ্ছি ব্যাগটাই দেখো, সব বাসন টাসন ধুয়ে রেডি করে রেখেছি, ওখানে জল দিয়ে রেখেছি, আর গপু সোনা মশারি টাঙিয়ে শুয়ে পড়েছে। এবার সব ঠাকুরকেই শয়ন দেবো, পর্দাটা ওই যে টেনে দেবো, আর এই টুনি লাইটগুলো আমি নিভিয়ে দিই, প্লাগ থেকে একদম খুলে দিই, আমার ভয় লাগে লাইট টাইটের ব্যাপার, কখন কী হয় কারেন্টের ব্যাপার, তাই জন্য আমি একবারে প্লাগ থেকে খুলে অফ করে দিয়ে যাই। তো আমার আজকে সন্ধ্যা থেকে কী কী কাজ করলাম আমি বাড়ির ঠাকুরের, সেরকম কিছু আজকে কাজ ছিল না বা করিনি বলতে পারো, যাই বলো সেটাই, আর যা করেছি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। এই ভিডিওটা তোমরা কাল সকালে পাবে, আমি যদি কাল সকালে ভিডিও প্রথমে বলেছিলাম যে কাল সকালে এন্ড করব, তাহলে ভিডিও পেতে অনেক দেরি হয়ে যায়, তাই জন্য ভাবলাম যে যেটুকু কাজ করব সেটুকুই রাতে শেয়ার করে নিই, তারপরে এডিটিং করে ওটা সকালবেলা দিয়ে দেবো, আর কালকে যেটা করব সেটা আবার পরের দিন তোমরা যেমন সকালে ভিডিও পাও সেরকমই পাবে। তা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে যেভাবে আছো সেভাবে থেকো, আর যারা এখনও আমার বন্ধু হওনি, আমার পরিবারে যোগদান করোনি, প্লিজ তাদের কাছে আমি অনুরোধ করছি তারা আমার ফ্যামিলিতে বা পরিবারে যোগ দাও, আর তোমরাও ভালো থেকো, আর তোমাদের যাদের উপাসনা আছে আমাকে বলো, আমি কিছু নিয়মকানুন জানি না, আমি নিজের মতো করে করি, কোনো যদি ভুল টুটি হয় তো আমাকে বলো, আমি চেষ্টা করব সেটা ঠিক করে নেওয়ার। আমার ঘরে যত ঠাকুর টাকুর সব মানে আমি ব্রাহ্মণ ডেকে পুজো খুব কমই করা হয় ঘরে, আমি নিজে নিজে নিজেই করি যেটুকু পারি আমি নিজেই করি, লক্ষ্মী পুজো বলো, কারণ লক্ষ্মী পুজো আমার শ্বশুর বাড়িতে ব্রাহ্মণ ট্রাহ্মণ ডেকে হয়, আমার পাশেই শ্বশুর বাড়ি, ওখানে গিয়ে যেহেতু করি তাই আলাদা করে এখানে ব্রাহ্মণ দিয়ে আমি এতদিন পর্যন্ত করিনি, শাশুড়ি মা ছিলেন ওখানে এক জায়গায় হতো সব, তা শাশুড়ি মা 2 বছর হলো চলে গেছেন, এই বছরে 2 বছর হবে, তা লক্ষ্মীনারায়ণ এখানে আছে, আমি লক্ষ্মী ঠাকুর ঘরের লক্ষ্মী যেভাবে করি সেভাবেই করবো ঠিক করেছি, জানি না ব্রাহ্মণ দিয়ে করবো কি না, এখনও কোনো কিছু সেরমভাবে ঠিক করা হয়নি, তা আমার ঘরেই করি, এখন আর শ্বশুর বাড়িতে গিয়ে জোগাড় করে করার মানে মা শাশুড়ি মা যতদিন ছিলেন সবাই মিলে ওখানে একসাথেই হতো, এখন হয়তো সে ব্যাপারটা হবে না, যার যার ঘরে হবে জানি না সেটা লক্ষ্মী পুজো এলে বোঝা যাবে, তা যেখানে গিয়েই করি ঘরে যেহেতু লক্ষ্মী ঠাকুর পাতা আছে সেহেতু ঘরের যেটুকু নিয়ম তো সেটুকু করতেই হয় আর ভালোও লাগে করতে। তা চলো আজকে অনেক কিছু বললাম, তা আমার ভুল ত্রুটি হলে আমাকে বলো, আর সেরকম ভুল হলে আমায় মাফ করো, আর আমার সাথে এইভাবে থেকো সাথে, আর আমার ভিডিওটা ভালো লাগলে সরি প্লিজ লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না, আর আগামী দিন আবার একটা হয়তো নতুন রেসিপি বা ডেইলি ব্লগ নিয়ে আবার আমি তোমাদের সাথে তো মানে তোমাদের কাছে আবার আসবো,
তো আজকে লিপিস কিচমিচু থেকে এটুকুই রইল, আবার দেখা হচ্ছে আগামীকাল। চলো শুভরাত্রি, শুভরাত্রি বলবো না শুভ সকাল বলবো, মানে কালকেই তো তোমরা ভিডিওটা পাবে, যেহেতু এখন রাত্রি তো আমি শুভরাত্রি বলছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, চলো টাটা।